আমি এখন দাঁড়িয়ে আছি এই যে বিজন সেতুর ঠিক পাশে। তো একটা সিরিজ শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে বিরিয়ানি কম্বো। তো ঠিক আমার পাশে আছে পেটুক রাজার হেশেল, সেখানটায় আজকে বিরিয়ানি কম্বো ট্রাই করব। তো ট্রাই করে বলবো কেমন, চলো। বন্ধুরা দেখো, আমার সাথে আমার একটা গেস্ট আছে প্রসুন্দারও ছোটোখাটো একটা ইউটিউব চ্যানেল আছে, একদম নতুন। তো আজকে আমার সাথে প্রসুন্দা বিরিয়ানির এপিসোডটা করছে, দুজনে মিলে একসঙ্গে আমরা করছি। তো এর বেশ কিছু ভিডিও আমি দেখেছি, তোমরা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে, এবং রেস্টুরেন্টটা খুবই নতুন, একদমই নতুন। তো চলো খেয়ে দেখি। এই সিরিজটা স্টার্ট করছি নতুন রেস্টুরেন্ট দিয়ে। তো আমাদের এইখানে বিরিয়ানিটা দিয়ে গেছে, এটা হচ্ছে বিরিয়ানির কোয়ান্টিটি। এখানটায় রায়তা আছে, এটা ফিরনি দিয়েছে, এখানটায় সালাদ দিয়েছে, আর এখানটায় চিকেন চাপ আছে। আর দাদার এখানটায় সেম ব্যাপার, বাট এখানে চিকেন কষা দিয়েছে। সো দাদা একটু স্টার্ট করুন অল্প করে। প্রথমে রাইস, এর টোটাল প্রাইস হচ্ছে 250 টাকা, মনে হয় এর সাথে জিএসটি আরও অ্যাড হবে। তো এই হচ্ছে মাংস, একটা আলু, আর এটা ডিম। তো এইটুখানি একটা মাংস, মোটামুটি ধরে নাও 50 গ্রামের আশপাশ হবে। তো মোটামুটি রাইসের যা টেস্ট, বেশ ভালো, ঘিয়ের স্মেল পাচ্ছি, খেতে ডিসেন্ট। আলুও বেশ ভালো সেদ্ধ হয়েছে, এটা তো কোনো বলার কোনো ব্যাপার না। মাটন কিন্তু সফট, তো মাটনের পিসটা সত্যিই মানে অনেকটাই ছোটো, দু গাল নিলেই শেষ হয়ে যাবে। আপনার রাইসটা বা বিরিয়ানিটা কেমন লাগবে? বিরিয়ানিটা ঠিক আছে, একটা স্মেল তো নিশ্চয়ই আছে, বিরিয়ানির যে এসেন্স, যেটা ওভার পাওয়ার নয় এসেন্সের, স্টিল এসেন্সটা যে আছে, মানে কেওড়া জল বা গোলাপ জল বা যেটাই হোক, মিষ্টি আতর ডিসেন্টলি আছে, ডিসেন্ট আছে। মাংস তো নরম, যথেষ্টই নরম, কিন্তু মাংসের সাইজটা একটু হতাশ করলো, আর একটু ভালো হওয়া উচিত ছিল, একটু বড় হওয়া উচিত ছিল। আর খেয়ে দেখি চিকেনের টেস্টটা কেমন, চিকেন কষাটা কেমন খেয়ে বলুন। কষাটা চিকেনটা নরম আছে, 2 পিস চিকেন দিয়েছে, চিকেন কষা একটু কাছে ক্লোজ নাও। চিকেনটার কাটিংটা, লেগটা হাফ কাট, আর একটা সঙ্গে আর একটা পিস আছে সঙ্গে। আমি চিকেনের পিসকে নিয়ে খুব একটা খুশি হলাম না, কারণ এটার সঙ্গে একটা গলের পিস দিয়ে দিয়েছে। যাই হোক, রাইস ঠিক আছে, গন্ধ ঠিক আছে, চিকেন কষাও ঠিক আছে, মানে ইটস অ্যাভারেজ, তাই অ্যাভারেজ। এই হচ্ছে চিকেন চাপ, এখানটায় আমাকে একটা বেশ ভালো লেগ পিস দিয়েছে। সো প্রথমে একটু গ্রেভিটা নিই, অ্যাভারেজ টেস্ট। ভালো লাগছে খেতে। এটা খেতে কিন্তু ডিসেন্ট। এবার আমার মিষ্টি খেতে ভালো লাগে এর জন্য, নাকি মানে আমার মিষ্টি হলেই ভালো লাগে, ব্যাপারটা হচ্ছে এরকম। সো এখন খাওয়া দাওয়া করে বেরোলাম। তো পেটুক রাজার হেশেল আমাকে তো খুশি করতে পারলো না ওনাদের কম্বো দিয়ে, হয়তো অন্য খাবার ভালো হতে পারে। তো একটু যদি ডিটেলসে বলি, বেসিক্যালি আমি বলি না ডিটেলসে, যদি ডিটেলসে বলি, দেন ওনাদের বিরিয়ানির যে রাইসটা খুব ভালো লেগেছে আমার, বাট মাটন অনেকটাই ছোটো, ইউনো মানে 40-50 গ্রামের মাটন। দেন দাদাকে যে চিকেন কষা দিয়েছে, সেখানে একটা টেংরির ছোট একটা পোর্শন এবং তার সাথে একটা গলা। সো আমার আর কিছু বলার নেই। স্যালাড দিয়েছিল এক পিস করে, একটা শসা, একটা পেঁয়াজ, একটা টমেটো। কম্বোর স্টার্টিংয়ের ভিডিওটাই সত্যি আমাকে দুঃখ দিল মনে। তো নেক্সট খোঁজে যাই, নেক্সট পর্বটা তোমরা দেখো, এপিসোডটা দেখো। লিস্ট তো বানিয়েছি 7-8টা, সেগুলোর খাবারগুলো দেখি বেশ ফেমাস, সেই সব লিস্টগুলো সেগুলো দেখি, খাই।